ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো ফাইনালি কাকা টোটোতে করে যাচ্ছি, তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে কাঠির সেরা তিনটি প্যান্ডেল। তো কাঠির সেরা তিনটি প্যান্ডেল কী কী হয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে। জিনারা বা যারা এই অক্লান্ত পরিশ্রম দিয়ে মণ্ডপ বলো, প্রতিমা বলো, থিম বলো গড়ে তুলছে আমাদের একটু আনন্দ উপভোগ দেওয়ার জন্য, উনাদের আমার তরফ থেকে আগে কুর্নিশ জানিয়ে দিলাম। আর আজকের আমার ব্লগটা শুরু করলাম প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড ধরে। দুদিকে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে জামা কাপড় জিনিসপত্র ঝোলানো আছে, মনে হচ্ছে যে না আর বেশি দিন পুজো বাকি নেই, এবার পুজো চলে এসছে। তো তোমরা যেমন অধীর আগ্রহে বসে আছো যে প্যান্ডেল বা প্রতিমা বা মণ্ডপ কেমন হচ্ছে, আমিও তেমনি অধীর আগ্রহে বসে আছি। তো আমি আর বসে নিই আজকে, কিন্তু আমি বেরিয়ে পড়েছি তোমাদের কাঠির সেরা তিনটি প্যান্ডেল শেয়ার করার জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যেহেতু প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু করছি, প্রথমে কিন্তু যাব নান্দনিকে। হ্যাঁ হ্যাঁ, নান্দনিকের মানে প্যান্ডেল বলো আর থিম বলো তোমরা দেখার জন্য কিন্তু ওদের আগ্রহে বসে আছো, তাই কি না বলো? আমিও বসে আছি। তো আমি না কিষাননগর জাস্ট ওভারটেক করেছি, দেন তারপরে দেখতে পাচ্ছি এই যে লাইটিং হবে, লাইটগুলো বসবে, তার জন্য বাসপোতা হয়ে গেছে। মানে বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ পাচ্ছি? তো যাই হোক, দুদিকেও কিন্তু দোকানপাট বসে গেছে, অনেক বসছে, অনেক বসে গেছে, অনেক দোকান খুলে গেছে, অনেক কিন্তু বানানো হচ্ছে। তো একটু একটু করে তোমাদের কিন্তু দু সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমার না মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে এক বস্তা টাকা থাকতো আমি এসে সব শপিং করে যেতাম, তাই কি না বলো? পুজোর সময় না আর প্রত্যেকেরই দেখেছি হাত খালি হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু বেশি ভাট বকে ফেলছি। তো দুদিকে দেখতে পাচ্ছ দোকানপাট বসে গেছে। তো ফাইনালি কিন্তু আমি খুব কাছাকাছি নান্দনিকের কাছাকাছি চলে এসেছি। তো চলো এরপরে আমি নান্দনিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই, নান্দনিকটা কিসের উপরে প্যান্ডেল হচ্ছে তোমরা কি জানো? যদি জেনে থাকো প্লিজ ঝটপট করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, বাট আমিও তোমাদের বলবো কী থিম হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি নান্দনিকের সামনে চলে এসেছি। মানে এক কথা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। তো আমি কিন্তু অনেকের মুখ থেকে শুনছি দুটো নাম, বাট অরিজিনাল নাম নামটা কিন্তু কেউ বলছে না। থ্যাংক গড আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারলাম অরিজিনাল নাম নামটা। তো যাই হোক, তোমরা আগে দেখে নাও নান্দনিকের মণ্ডপটা, প্যান্ডেলটা। এখন যেহেতু প্যান্ডেল হচ্ছে আর দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কভার হচ্ছে আর টিন দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, যদিও হয়তো রিকোয়েস্ট করলে ভেতরে আলো করতে পারত, আমি চাই না। যেহেতু ওনারা অক্লান্ত পরিশ্রম করে একটা যখন গড়ে তুলবে মণ্ডপটা, তখন আরও বেশি ভালো লাগবে, তাই কি না? তো আমি যতটা পেরেছি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমরা ক্লিয়ার হতে পারবে। দেখতে পাচ্ছ সূক্ষ্ম সূক্ষ্ম বাঁশ দিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে, আর খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু এখানে প্যান্ডেলটা হচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি বলে দিই এই প্যান্ডেলটার নাম, মানে এই মণ্ডপটার নাম হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দির। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক শুনেছ, গুজরাটের নাগেশ্বর টেম্পল। সত্যি একটা ইউনিক থিম একটা নিয়ে আসছে আমাদের নান্দনিক ক্লাব। আমি তো ভীষণ আগ্রহী বসে আছি, কখন কমপ্লিট হবে আর কখন দেখতে পাবো নিজের চোখে। দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কাজ চলছে অনবরত, দিন রাত ধরে কিন্তু খেটেই চলেছে। এই যে রিক্সায় করে মালপত্র যাচ্ছে, ভেতরে তো প্রচুর লোকজন কাজকর্ম করছে। তো দেখিয়ে দিলাম তোমাদের নান্দনিকের মণ্ডপটা, কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভুলভাল কিছু বলে থাকি তাও আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তো চলো, আমি কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের নান্দনিকের, প্রথমে নান্দনিকেরটা দেখিয়ে দিলাম, এরপরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছে সেটা তো বলবোই, তার আগে দেখো এখানে শারদীয়ার বস্ত্র মেলা শুরু হয়ে গেছে। এই মেলাটার ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে মেলাটা দেখতে পারো। অসাধারণ একটা মেলা বসে গেছে, এ টু জেড সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর খুবই লো প্রাইসে পাওয়া যাচ্ছে। আর দুই দিকেও দোকানপাট, খাবারের দোকান অ্যাভেলেবেল, কী খাওয়ার নেই বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। আর সামনেই তো আমাদের পিকে কলেজ, আহা এখান থেকে আমি পাস করে বেরিয়ে এসেছি। তো যাই হোক, আমার খুবই গর্ব হচ্ছে যে আমি কাঁথির একটা মেয়ে আর কাঁথির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি বা উপস্থাপন করতে পারছি। তো চলো এরপরে কিন্তু আমি মেন রোডে পৌঁছে গেছি, আশা করি তোমরা বুঝতে পারছ এটা হচ্ছে ইয়ুথ গিল্ড। ইয়ুথ গিল্ডও খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করছে গাইস, কী বলবো। তো
আগে সেখানে পৌঁছে দিই, তারপরে তোমাদের বলছি কিসের উপরে প্যান্ডেলটা হচ্ছে। তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে দেখো। আর হ্যাঁ ফ্রেন্ডস, এখানেও কিন্তু লাইট যে বসানো হবে, দুই দিকে পাঁচ খুঁটি সব পোতা হয়ে যাচ্ছে, এটাও দারুণ। আর এটা তো একটা মন্দির জানো, শৌলা যাওয়ার রাস্তায় মন্দিরটা পড়ে। তো চলো দেখতে থাকো। রিয়েলি ফ্রেন্ডস, আমি পুরনো দীঘা বাইপাসে চলে এসেছি, যেখানে ইউথ গিল্ড ক্লাবের নাম। আর এখানে কী থিম হচ্ছে তোমরা কি জানো? যদি যেতে থাকো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি তো অবশ্যই বলবো। তার আগে তোমাদের একটুখানি ঘুরিয়ে দিয়ে ও ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন হচ্ছে। এখানে বিশেষ আকর্ষণ কী বলতো, এই যে বিশেষ আকর্ষণটা হচ্ছে সামনে পুকুর থাকার কারণে, মানে সামনে পুকুরটা থাকার কারণে না মন্ডপটাকে এত আকর্ষণ করে যে কী আর বলবো, নতুনভাবে কিছুই বলার নেই। তো যাই হোক, এখানে দেখো কভার করা শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেলটা মোটামুটিভাবে কভার করা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক শুনেছ, বৃন্দাবনের প্রেম মন্দির, মানে বুঝতে পারছো, মানে এখানে মানে কাপেলটা তো মানে বিশেষ করে ভিড়ভাড়টাই করবে, যেহেতু প্রেম মন্দির বলে কথা, তাই না? হ্যাঁ, প্রত্যেকেই করবে, যেহেতু কৃষ্ণের তো প্রত্যেকেই ভক্ত এখানে। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা যখন পুরো কভার হবে, ইমাজিন করতে পারছো যে প্রেম মন্দির, যেটা আমরা বৃন্দাবনে মানে ভাগ্যে জুটেই না যাওয়ার মতন। বাট এখানে যে প্যান্ডেলে দ্বারা মণ্ডপে দ্বারা যে কভার করছে, এটা যে দেখতে পাবো, এটাও অনেক আমার সৌভাগ্য। তো চলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই, তারপর নেক্সট মন্দিরে যাব, সরি নেক্সট প্যান্ডেল দেখাতেই যাব। তো চলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা তো বললাম দীঘানো দীঘা পুরনো দীঘা বাস স্ট্যান্ড, তো চলো দেখতে থাকো। এরপর ফ্রেন্ডস চলে এসেছি ক্লাব প্রত্যয়িতে। ক্লাব প্রত্যয়িত তোমরা প্রত্যেকেই জানো, আর এখানে কি প্যান্ডেল হচ্ছে, কি থিমটা হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একটুখানি ভেতরে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছ অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম বাঁশের দ্বারা কিন্তু কাজগুলো চলছে, অক্লান্ত পরিশ্রম দিয়ে কিন্তু কাজগুলো করছেন প্রত্যেকেই, কিন্তু করছেন, আমি আগেই বলেছি আবারও বলছি। তো দেখতে পাচ্ছ বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা করছে। আর হ্যাঁ, এই থিমটার নাম হচ্ছে ইচ্ছে ডানা মন্দির। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিক শুনেছ, ইচ্ছে ডানা, মানে ইচ্ছের মতন যে কেউ ডানা মেলে উঠতে পারবে এখানে এসে। আই হোপ এই ভিডিওটাও এই প্যান্ডেলটাও ভীষণ ভালো হবে। আমি তো বললাম তিনটে যে প্যান্ডেল তোমাদের দেখালাম, তিনটে যে থিম বললাম, আই হোপ তিনটে থিমই কিন্তু সেরা থেকে সেরাতমই হবে। আমার তো মনে হয় কলকাতাকেও টেক্কা দিতে চলেছে কাঁথির এই প্যান্ডেল বা এই মণ্ডপ বা এই থিম বলতে পারো। তো চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। তিনটে প্যান্ডেল দেখালাম, থিম বলতে পারো বা পণ্ড বলতে পারো, যেহেতু পুরোটা কভার হয়নি তাই তোমাদের পুরোটা শেয়ার করতে পারলাম না। বাট যতটুকুন হয়েছে ততটুকুন হয়তো তোমরা ইমাজিন করতে পারছো যে প্যান্ডেলগুলো কত দুর্দান্ত করছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে নতুন নতুন ভিডিও বা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা চটজলদি করে কাঁথির সমস্ত ভিডিও দেখে নিতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। আর হ্যাঁ, কোনটা তোমাদের বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও বলে দিলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু বলতে গিয়ে, তার জন্য আমি আগে থেকে আমি ক্ষমা প্রার্থী। তো চলো আজকের জন্য টাটা।